আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভালো স্বাদ, উচ্চ পুষ্টিমান এবং বহুবিধ উপায়ে ব্যবহারযোগ্যতার ফলে সর্বত্রই টমেটো জনপ্রিয়। এটিতে প্রচুর আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে। এতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে যা ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদির ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। টমেটোতে বিদ্যমান গুণাবলীর জন্য একে সুপারফুড হিসাবে গণ্য করা হয়। NCBI এর ওয়েবসাইটে প্রকাশিত গবেষণা অনুসারে টমেটোর রস খাওয়া শরীরের ওজন এবং চর্বি কমাতে পারে। টমেটোর ঔষধি গুণের কারণে গর্ভাবস্থায়ও এর ব্যবহার উপকারী হতে পারে। প্রকৃতপক্ষে টমেটোতে প্রচুর পরিমাণ ফোলেট থাকে যা অনাগত ভ্রূণকে নিউরাল টিউবের ত্রুটি অর্থাৎ মেরুদণ্ড এবং মস্তিষ্ক সম্পর্কিত রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। টমেটোতে বিদ্যমান লাইকোপেন রক্তের জমাট বাঁধা প্রতিরোধে এবং লিভারের রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকরী উপাদান। একটি টাটকা টমেটো নিয়ে তার রস করে সে রস ত্বকের যে স্থানটি রোগাক্রান্ত সেখানে মাখিয়ে রাখুন। এভাবে দিনে 2 থেকে 3 বার মাখিয়ে রাখলে দেখবেন সমস্যা কমে আসবে অতি দ্রুত। যারা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকারী। একটি আপেল, একটি টমেটো এবং 15 গ্রাম তিল একসাথে খাবেন। প্রতিদিন 1 বা 2 বার খেতে পারেন। এতে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। টমেটোতে বিদ্যমান লাইকোপেন এবং ভিটামিন এ অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে, সামান্য জ্বর হলে টমেটো খেলেই আরাম পেতে পারেন। মুখ গব্বরের মাঝে ক্ষতের সৃষ্টি হলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 1 বার করে টমেটোর রস খান। দেখবেন দিন কয়েকের মধ্যে ক্ষত দূর হয়ে যাবে। মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর। টাটকা টমেটো কেটে টুকরো করার পর রস করে নেন। তারপর এই রসের সঙ্গে খানিকটা চিনি মেশান। এই চিনি মিশ্রিত রস প্রতিদিন মুখে মাস্ক হিসেবে ব্যবহার করতে হবে। এতে মুখের ত্বক মসৃণ ও কোমল হবে। টমেটো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। প্রতিদিন সকালে খালি পেটে 1টি বা 2টি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে। সর্দি কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর। 1টি বা 2টি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন। এর ফলে সর্দি কাশিতে উপকার পাবেন। টমেটোর সস বা কেচাপ যে কোনো খাবারের সঙ্গে, বিশেষ করে মুখরোচক ভাজাভাজি বা নাস্তার সঙ্গে খেলে মজা লাগে। আজকাল নতুন কায়দার গরুর মাংস, মুরগির মাংস রান্নায় টমেটোর সস মেশানো হয়, তাতে স্বাদে ভিন্নতা আসে, খেতেও সুস্বাদু হয়। টমেটোতে থাকা ভিটামিন এ, বি এবং কে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। টমেটোতে থাকা লাইকোপেন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে, এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে। টমেটোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যানুযায়ী প্রতি 100 গ্রাম টমেটোতে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। টমেটোতে ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। টমেটোতে রয়েছে ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রবাহ সৃষ্টি করে। এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। যারা পেটের পীড়ায় ভোগেন তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকা উচিত। অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হতে পারে কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট যা সহজে শরীর থেকে বের হয় না। এগুলো শরীরে জমা হতে শুরু করলে কিডনিতে পাথর জমে। টমেটোতে হিস্টামিন নামের এক ধরনের উপাদান আছে যা থেকে ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে।
টমেটোতে থাকা লাইকোপেন অতিরিক্ত মাত্রায় শরীরে জমা হলে লাইকোপিনোডার্মিয়া নামের এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে লাইকোপেন বেড়ে গেলে ত্বকের রং বদলাতে শুরু করে। প্রতিদিন 75 মিলিগ্রামের বেশি লাইকোপেন গ্রহণ করা উচিত নয়। বেশি মাত্রায় টমেটো খেলে গেটে বাত দেখা দিতে পারে, কারণ এতে সোলানিন নামক বিশেষ অ্যালকালয়েড থাকে। টমেটোতে সালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এটি ডায়রিয়ার জন্য দায়ী। নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।